পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি বিসুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্না সবার আগে আপনার কাছে চলে যায় কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আসুন আমরা সবাই মিলে পাঁচ আক্ত নামাজ পড়ার চেষ্টা করি সেই সাথে চেষ্টা করি নিজে ভালো থাকতে অন্যকে ভালো রাখতে আজ আমি দেখাবো নারিকেলের নাড়ু দুই ধরনের একটি চিনি দিয়ে নারিকেলের নাড়ু আরেকটি হচ্ছে গুড় দিয়ে নারিকেলের নাড়ু চলুন তাহলে আমরা চলে যাই নাড়ু তৈরি করতে এই তো আমি একটি প্যান বসিয়ে গুড় দিয়ে দিয়েছি গুড়টি গলে যাওয়ার জন্য চাইলে আপনারা এটা পাটা পুতা দিয়ে সেচে দিতে পারেন যেভাবে ইচ্ছে করে দিতে পারেন মানে গলে গেলেই হলো আমি আস্তা দিয়ে দিয়েছি আস্থা দিয়ে দিয়েছি আমার তারা ছিল তাই আমি তাড়াতাড়ি করার জন্য আস্তাই দিয়ে দিয়েছি কিন্তু শেষে তাড়াতাড়ি হয়নি আমাকে ভেঙেই পরে দিতে হয়েছে যাক এই তো কোরানো গুলা দিয়ে দিলাম এখানে আমার অনেকগুলো নারকেল কুড়িয়েছি প্রায় বিশ পঁচিশটা নারকেলের মতো দুরকমের বানিয়েছি তারপরে কিছু ফ্রোজেনও করে রেখেছি এই তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি নারকেলগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে এবং নারকেল গুড় একসাথে মিশে গেছে এখন আর কিছুক্ষণ জাল দিতে হবে যেন আঠালো হয়ে যায় আঠালো না হলে এটা নাড়ুর আকার করা যাবে না এই তো আমার নারকেলটি জাল দেয়া প্রায় হয়ে গেছে দেখুন এখানে আর কোনো নারকেলের পানি লেগে নেই তাই আমি বারবার নেড়ে চেড়ে নিচ্ছি দেখছি যে পানি আছে কি না এবং এটা হওয়ার পরে যে কোনো একটা আমি মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি যেন নাড়ুগুলো দেখতে সুন্দর হয় এবং মসৃণ হয় আপনার এটা দিয়ে যে করতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে চায়ের কাপ দিয়ে করতে পারেন গ্লাস দিয়ে করতে পারেন চাইলে মগ দিয়েও করতে পারেন ইচ্ছে করলে চামচ দিয়েও করতে পারেন আমার কাছে এটা ছিল মেশারটা ছিল তাই আমি মেশার দিয়েই ম্যাশ করে নিয়েছি ম্যাশটা করে নিতে হবে নইলে নাড়ুটা সুন্দর হবে না আমি যতটুকু জানি আর গ্রাম বাংলার নাড়ু কেউ খায়নি কেউ নাড়ু চিনে না আমার মনে হয় না এমন ধরনের ব্যক্তি খুব কমই আছে এই তো আমি নারিকেলের নাড়ুগুলো সাথে একটু পানি নিয়ে নিয়েছি যাতে হাতে বারবার না লেগে যায় এই তো আমি বানিয়ে নিচ্ছি দেখুন এই তো আমার একটি নাড়ু বানানো হয়ে গেছে বিশেষ করে পয়লা বৈশাখের দিন যে মেলা বসে সে মেলাতে পাওয়া যায় এই নাড়ু বা গ্রামের সবাই মোটামুটি এই নাড়ুটা বানায় আমি ঢাকায় বসে বানিয়ে খাচ্ছি আর কেন জানবে না আমার মনে হয় সবাই এই নাড়ুর কথা জানে বা টেস্ট করেছে খেয়ে আমি গ্রামও খেয়েছি আমি বললাম আর কি আমি চিনি আমার কথা অন্যেরা চিনে বা চিনে না জানি না বললাম যে হয়তো বা কেউ অপরিচিত না আমার মনে হচ্ছে না এই তো আমি একের পর এক বানিয়ে নিচ্ছি নাড়ুগুলো দেখুন আমার নারুগুলো বানানো হয়ে গেছে এই তো আমি সার্ভ করে ফেলেছি দেখতে পাচ্ছেন আমি এখন সাফ করে দিয়েছি এখন আমি বানাতে চলে যাব চিনি দিয়ে নারিকেলের নাড়ু দেখুন আমার নাড়ুগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতে তো আরও মজা হয়েছে এই তো আমি নারকেলের নারুটা একই পদ্ধতিতে নারকিকে শুধু গুড়ের পরিবর্তে চিনি দিয়ে নিয়েছি সেভাবে আবার ম্যাশ করে বানিয়ে নিয়েছি এই তো আমি সার্ভ করে ফেলেছি সাদা নারকেলের নাড়ু আপনারা যদি চান আরও সাদা রাখতে তাহলে আঁচটা আরও